গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও মোটামুটি আছি, ভালো আছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে এখন সকাল বাজে 10টা, আর আমার সকালের সিদ্ধ ভাত হয়ে গেছে, আর দুপুরে রান্না করব। আজকে আমাদের বাড়িতে আমার বড় জেঠি আসবে, তো মাদেরকেও আসতে বলেছি। বড় জেঠি কালকে এসেছে, তো মাদের বাড়িতে আছে, তো বলেছি সবাই দুপুরে আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া করো। তো চলো দেখা যাক আজকে কি কি রান্না বান্না হয়। তোমাদের দাদাভাই বাজার থেকে এলো, তো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। এই যে দেখো বন্ধুরা, ঘরের বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, বাজার করে নিয়ে এসছে। দেখো কি কি সজনে, তারপর টমেটো, আর এদিকে নিয়ে এসছে চিংড়ি মাছ, আর এদিকে নিয়ে এসছে কাতল মাছ। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকো। কাঁঠাল নিয়ে এসছে, কাঁঠাল চিংড়ি হবে আজকে, তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখো, এখানে চিংড়ি মাছটা ভাজছি, চিংড়ি মাছটা, আর এদিকে কাঁঠালটাকে ভাপে বসিয়ে দিয়েছি। এদিকে মাছগুলোকেও বেছে নিয়েছি, করলা দিয়ে সজনে ডাঁটা দিয়ে চচ্চটি হবে। জেঠি বললো ওটাই কর, মানে মাছের ঝোল আর করতে হবে না। তো তাই জন্য এদিকে কাঁঠাল চিংড়ির জন্য চিংড়ি মাছটা ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে দেখো, এদিকে কাঁঠাল চিংড়িটা হয়ে গেছে একদম। তোমাদেরকে আর দেখাতে পারলাম না রান্নাটা। আর এদিকে দেখো, করলা দিয়ে মাছ দিয়েও হয়ে গেছে সজনে ডাঁটা দিয়ে, আর এদিকে ডালটা, আর এদিকে হচ্ছে টক, বেগুন দিয়ে একটা টক শাক রয়েছে, সেই শাকটাকে, আর এই দেখো। তারপরে বড় জেঠি, যেটি আমার বড় জেঠি, অনুকূল ঠাকুরের হচ্ছে সৎসঙ্গ হচ্ছিল, মাতৃ সম্মেলন, তো সেখানে আমরা ছিলাম। তো একটু শেয়ার আর এই দেখো, আমার রুহি সোনা একদম রাস্তা হাঁটতে বেরিয়ে গেছে, এখন পা পেয়েছে, একদমই কোলে থাকতে চায় না, শুধু হেঁটে হেঁটে বেড়াতে চায়, আর একদম কোলে থাকে না। আর দেখো বন্ধুরা, ও একদম হাঁটাটা প্রায় ঝরঝরেই হয়ে গেছে, তাও যাই হোক এক আধবার পড়ে যায়। তো আমার ব্লগটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট করো, পাশে থেকো বন্ধুরা। তো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, তো আমার রুহি সোনার খেলা দেখো, দেখে আজকের মতন এখানেই টাটা।